নতুন বই হাতে পাওয়ার আনন্দ থেকে এখনো বঞ্চিত দেশের চার লাখেরও বেশি শিশু শতভাগ সাফল্যের হাসি মুখ প্রাথমিক বিদ্যালয় মলিন হয়ে যায় একুশ ভাগ শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়ার এই হিসাবও সরকারেরই দেশে আটত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয় থাকলেও ফলের দোকানে কাজ করা মৈনুলের জন্য কোনো স্কুল নেই প্রাথমিক শিক্ষার জন্য মৈনুলের মতো আরও একাশি জনকে আসতে হয় এমন নাইট স্কুলে আছে এনজিও এফতেদিয়া ও কিন্ডার গার্ডেন সহ নানা রকম এক লাখেরও বেশি প্রাথমিক বিদ্যালয় স্বাধীনতার পর গঠন করা হয় কুদরতিক্ষুদা শিক্ষা কমিশন সেখানে মুক্তিযুদ্ধের চেতনায় একমুখী শিক্ষার কথা বলা হলেও বহুমুখী শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিভেদ রাখা হচ্ছে বলে মনে করেন শিক্ষাবিদরা তিনটে তিন জায়গায় পড়তেছে শিক্ষা দিয়ে কোনো জাতীয় ঐক্য তৈরি হচ্ছে নাকি প্রধান বার্ষতা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাওয়া চুয়াল্লিশ বছরে গঠন করা হয়েছে দুটি জাতীয় শিক্ষানীতি ও প্রায় ডজনখানেক কমিশন তবে বরাবরই কুদরতি ক্ষোধা শিক্ষা কমিশনের সুপারিশ এড়িয়ে গেছে তারা সর্বশেষ শিক্ষানীতিতে নানারকম চমকপ্রদ পরিবর্তন আনা হলেও সেকুলার শব্দটি তুলে দিয়ে বলা হয়েছে ধর্মনিরপেক্ষ শিক্ষার কথা মাদ্রাসা নামে একটা পৃথক কোনো শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের যে গণতন্ত্র বা যে শাসনতন্ত্র বা গঠনতন্ত্র আছে সেইটার সঙ্গে এটা সাহুজ্যপূর্ণ নয় শিক্ষাবিদরা বলছেন ইংলিশ মিডিয়াম মাদ্রাসা সহ সব শিক্ষা মাধ্যমকে একই পদ্ধতির আওতায় আনতে হবে তাহলেই মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার সাংবিধানিক অধিকার সংরক্ষিত হবে শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা